লাগাই সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা ও লল না ও লল না ও লল না ও লল না দেহ দিলা মনটা দিলা না নাউজুবিল্লাহ কবেন না এখন সেই সন্তান ছোটবেলাতেই মোবাইলের মধ্যে ও লল না ও লল না এই গান শুনে বড় হবে আমার ভাইয়েরা বলেন তো ওই সন্তান বড় হলে মুত্তাকি হবে না মাস্তানা হবে আপনারা সবাই বড় পীর আব্দুল কাদের জিলানির কথা শুনেছেন না শুনেন নাই এই বড় পীর আব্দুল কাদের জিলানি বলছেন আমি এত বড় পীর হয়েছি শুধুমাত্র আমার মায়ের কারণে কার কারণে মায়ের কারণে বড় পীর আব্দুল কাদের জিলানি বলেন আমি যখন ছোট ছিলাম আমাকে যখন মাদ্রাসায় ভর্তি করে দেয়া হলো ছোট্ট বাচ্চা মা মাদ্রাসায় গিয়ে বলে ও ওস্তাদ আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাতে চাই বড় পীর আব্দুল কাদের জিলানির মা যখন বলেছে ছোট্ট বাচ্চাকে মাদ্রাসায় রেখে আসছে পরের দিন সকালবেলা ওই মাদ্রাসার হুজুর একটা কায়দা নিয়ে প্রথমে কিন্তু আলিফ বা তা সা পড়ানো হয় কথা কম ঠিক কিনা একটা কায়দা নিয়ে ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানিকে ডাক দিয়া বলে বাবা তোমার মা তোমাকে কোরআনের হাফেজ বানাতে চায় আসো বাবা তোমারে সবক দিয়া দি এই কথা বলে একটা কায়দা নিয়া ওই ওস্তাদ বলছে বাবা তুমি পড়ো আলিফ কি পড়ো আলিফ এরপরে বা এরপরে তা এরপরে সা কথা কন ঠিক কিনা কিন্তু ইতিহাস সাক্ষী হুজুর যখন বলেছে বাবা তুমি বলো আলিফ ছোট্ট বাচ্চা কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে আলিফ লাম মিম الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون তার উস্তাদ জুতে থুয়ে এক দৌড় জুতে থুয়ে এক দৌড় মেরেছে সব উস্তাদদেরকে ডাক দিয়ে বলে আজব ঘটনা আমি ছোট্ট বাচ্চারে পড়াবো আলিফ আর আব্দুল কাদের আলিফ লাম মিম থেকে পড়া শুরু করে দিয়েছে মুখস্থ সব উস্তাদ চলে আসলো ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানি এক পারা নয় দুই পারা নয় তিন পারা নয় পবিত্র আল কুরআনুল কারীমের 18 পারা পর্যন্ত মুখস্থ শোনায়া দিয়েছে তার মাকে ডাক দেয়া হলো মা তোমার সন্তান তো 18 পারার হাফেজ তুমি কিসের জন্য তারে মক্তবখানায় ভর্তি করেছো মা বলে ওস্তাদ আমার সন্তানকে তো কোনোদিন মাদ্রাসায় পড়াই নাই আমার সন্তান 18 পারা পর্যন্ত মুখস্থ করলো কেমনে সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা বলতেছে মা তুমি নিজে 18 পারার হাফেজা প্রতিদিন যখন কোরআন তেলাওয়াত করতে মা আমি তোমার পাশে বসে কোরআন তেলাওয়াত শুনতাম আমার যখন ঘুম আসতো না তুমি কোরআন তেলাওয়াত করে ঘুম পাড়ায় দিতা তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমি 18 পারা পর্যন্ত মুখস্থ করে ফেলেছি ওস্তাদ আমাকে যদি সবক দেওয়ার দরকার হয় আপনি 19 নাম্বার পাড়া থেকে সবক দেয়া দেয় আর আজকালকার মা সকালবেলা মাও ঘুমায় সন্তানও ঘুমায় মসজিদের হুজুর মাইকে মক্তবে পাঠাও বলে চিৎকার করে মক্তবে দেয় না আছে না নাই কিন্তু মার্কেটে নিয়ে যাওয়ার বেলায় 1 নাম্বার আছে কিছু মা ডিজিটাল মা এক দোকানের মধ্যে 14 বার করে ঘোরাফেরা করে এই চাঁদপুরে হয়তো নাই
কিন্তু ঢাকা বসুন্ধরা সিটিতে গিয়া দেখেন মা জিন্সের প্যান্ট গেঞ্জি পরে মার্কেটের মধ্যে ঘুরে, ছোট্ট বাচ্চাও তার সঙ্গে সঙ্গে হাঁটে, আছে কি নাই দেখছেন না আপনারা? এখন ছোট্ট বাচ্চা মার্কেটে যখন চলে যায় তার পেশাব লাগে কি লাগে না? ছোট্ট বাচ্চার একটু পরপর পেশাব লাগে না? একটু পরপর বলে আম্মা আমি পেশাব করব, পেশাব করব। ডিজিটাল মা চিন্তা করে সর্বনাশ। আমি যেমন ডিজিটাল, আমার সন্তানকেও ডিজিটাল বানাতে হবে, এই চিন্তা করে সন্তানকে এবার মা শেখায় দিয়েছে, বাবা এখন থেকে তোমার যখন পেশাব লাগবে তুমি বলবা আমি গান করব। কি করব? ডিজিটাল মায়ের উল্টা শেখায় কি শেখায় না? সকালবেলা কোরআন তেলাওয়াতের বদলে সারে গামা লাগায়, সারে গা রে গামা গামা পা মা পা ধা পা ধানি ধানি সা, আছে না নাই? কয় বাবা পেশাব লাগলে বলবো আমি গান করব। ছোট বাচ্চারে যা শিখাবেন তাই শিখবে, কথা কোন ঠিক কি না? ছোট বাচ্চার যখন পেশাব লাগে মার্কেটের মধ্যে চলে যায়, কয় আম্মু আমি গান করব, সবাই মনে করে গান করবে, আর মা আস্তে করে পেশাব করায় নিয়ে আসে, সিস্টেম ভালো না খারাপ? ডিজিটাল সিস্টেম। কি সিস্টেম? এর কয়েকদিন পরে ওই সন্তানের নানা দুইবার হজ করেছে এক মাদ্রাসার প্রিন্সিপাল, অনেকদিন পর মেয়ের বাড়িতে বেড়াতে এসেছে, আসার পরে বলতেছে মা অনেক দিন পর তোর বাড়িতে আসলাম, একটা রাতের বেশি আমি থাকবো না। ছোট্ট নাতি এখন বাইনা ধরেছে, না না একটা রাতের বেশি যখন থাকবা না ওই একটা রাত আমি তোমার সঙ্গে ঘুমাবো। নানা নাতির সম্পর্ক ভালো না খারাপ? নানা নাতি একসঙ্গে ঘুমাইছে রাতের বেলা, রাত দুইটার সময় হঠাৎ করে নাতি নানের ডাক দিয়া কয় নানা আমি গান করব। নানা চিন্তা করে সর্বনাশ, রাত বাজে একটা দুইটা, এত রাতে আমি গান করব, কয় না না তুই আর এত রাতে তোর গান করতে দেওয়া যাবে না, কয় না না আমাকে গান করাই লাগবে, নানা কয় সর্বনাশ। নাতি যদি গান শুরু করে পাশের ঘরের থেকে মেয়ে জামাই মনে করবে হাজি না পাজি, রাত দুইটার সময় নাতির কাছে গান শুনে, নানা কয় নাতিরে যা গান করা সকালে করিস, এত রাতে গান করা যাবে না। নাতি এবার কান্না শুরু করে কয় নানা আমি যদি গান না করি আমি কিন্তু বাঁচবো না, এখনই গান করা লাগবে। নানা চিন্তা করে ইবলিসের চৌথ বড় শয়তান, রাত দুইটার সময় গান না করলে বলে বাঁচবে না। নানা এবার বুদ্ধি করে কয় নাতি শোন, তুই যদি গান না করলে বাঁচবি না, তুই আস্তে আস্তে আমার কানে কানে গান কর। নানা চোখ বন্ধ করে কানটা গায়ে ধরছে, ছোট্ট বাচ্চা প্যান্টের সেন খুলে দিয়ে একেবারে কানের মধ্যে ডাইরেক্ট হিট, নানা তাপ ফিরুল্লাহ লাফায় উঠছে, পাশের ঘরের থেকে মেয়ে এসে বলতে সব বাকি হয়েছে, কয় কি হর বাকি আছে, গান করার কথা বলে তোর সন্তান শয়তান আমার কানের মধ্যে পেশাব করেছে। কয় বাবা ওর কোনো দোষ নাই, আমি ওরে শিখাই দিয়েছি পেশাব লাগলে বলবে গান করব, এই জন্য তুমি বুঝো নাই তোমার কানের মধ্যে গান করে দিয়েছি। কয় শোন মা এই শিক্ষা নিয়ে যে এই সন্তান বড় হবে, এই বয়সে আমার কানের মধ্যে পেশাব করেছে, এই শিক্ষা নিয়ে যদি বড় হয় ভবিষ্যতে গোটা জাতির বুকে পেশাব করে দিবে। এই সন্তানগুলাই বড় হলে ইয়াবা খোর, ফেন্সিডিল খোর, সন্ত্রাস, ইফতিজার এরাই হয়, কথা কোন ঠিক কি না? এই জন্য পরে কান্দা লাভ নাই, আগেই কান্দা লাগবে, রাজি আছেন তো? আপনার মোবাইলের মধ্যে সিনেমা নাটক গান যা আছে সব ডিলিট করবেন, রাজি আছেন? আপনার মোবাইলের মেমোরিতে কোরআন শরীফ ডাউনলোড দিয়ে দেন। ছোটবেলাতেই আপনার সন্তান যদি মোবাইলে কোরআন তেলাওয়াত শুনে আল্লামা সুদাইসি, ওই সন্তান আজও বরফের আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওলি হয়ে যাবে।